নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। ভিডিওটি শুরু করার পূর্বেই আমি একটি কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওটি দেখছেন, জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই এই কমেন্টটি আপনারা করুন। আগামীকাল শনিবার 28 মে 2022 যে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই রাশি নিয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি বারবার বলছি, ভিডিওটি আলোচনাটা সম্পূর্ণ শুনুন। এই ভিডিওটি শুধুমাত্র রাশির নাম শুনলে বেড়ানো হবে না, অর্থাৎ আমি কি বলছি সেটা সম্পূর্ণ আলোচনাটা শোনার পর আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন, এই যে টার্গেট নাম্বারটা দিচ্ছি এবং আপনাদের শুভ সময় দিচ্ছি, বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট এই টার্গেট নাম্বার এবং শুভ সময়টা যদি আপনারা মেনটেন করতে পারেন, আপনাদের আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি হওয়া সম্ভব। দেখুন, যারা হতাশ হয়ে পড়েছেন তারা নিজস্ব জন্মছকটা দেখান। যদি জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান না থাকে তাহলে হস্তরেখা বিচার করুন। ধরুন এই ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকেরই ক্ষেত্রে যে একই অর্থ পাবেন তা নয়, কম বেশি থাকবেই। অর্থাৎ কারো ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে আবার আপনিও কোটিপতি কালকে হতে পারেন, কারো ক্ষেত্রে আবার নাও হতে পারে। কারণ আপনার জন্মছকে এই যে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু। রাহু আপনার জন্মছকে কীভাবে আছে, রাহুর প্লেসমেন্ট, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার পঞ্চমভাব, এই ভাবগুলো যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনি কিন্তু আগামীকাল অর্থ কিন্তু পাবেন। দেখুন, অর্থটা ডিপেন্ড করছে আপনার ন্যাকাল চার্টের উপর। এই জন্য আমি বারবার বলছি, রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচটা আপনার পরিধান করুন। রাহু রক্ষা কবচটা কোথায় পাবেন, এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ করুন। রাহু কবচের ব্যাপারে টোটাল ইনফরমেশানটা আপনারা পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস, যারা আমার সঙ্গে কনসালটেন্সি নিতে চাইছেন, অনলাইন সার্ভিস, অফলাইন এটি নয়। এবং এর পাশাপাশি আপনাদেরকে একটি কথা আমি আবারও বলছি, নিজস্ব জন্মছকটা আগে দেখুন, সেখানে আপনার যোগ কবে আছে, কোন বছর আছে, কোন সময় আছে, তারপরে আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করুন। অযথা হতাশ হবেন না। এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের আকস্মিক প্রাপ্তিরা, পঞ্চমভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কি না সেই জায়গাগুলো কাটানো কিন্তু এখন দরকার। এবার আমি জানাবো যে পাঁচ রাশির কথা, সে পাঁচ রাশি আগামীকাল অর্থ কিন্তু পাবে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আগামীকালের টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় 11:02 থেকে 1:14 পর্যন্ত, এই সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার আগামীকালের সেটা হচ্ছে আপনাদের 5। আপনাদের ক্ষেত্রে শুভ সময় যেটা, সময়টা দাঁড়াচ্ছে 11:03 থেকে 12:37 পর্যন্ত, আগামীকালের শুভ সময়। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের 3 রাশি আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে 9। আপনাদের শুভ সময় 10:23 থেকে, সকাল 10:23 থেকে 12:48 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। 10:23 থেকে 12:48
48 মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম, চার নম্বর যে রাশি সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3। এবং আপনাদের যে আগামীকালের শুভ সময়, যে টাইমটা আপনাদের লাকি টাইম, সেটা আপনাদের দেখা যাচ্ছে সকাল 8:39 থেকে, সকাল 8:39 থেকে 11:22 পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো, অন্তিম যে রাশি, প্রত্যেককে আবারও বলছি, তার আগে নিজস্ব জন্ম ছকটা বিচার করান, যে গ্রহদোষ আছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান, আপনিও কিন্তু মহাপ্রাপ্তি আপনার জীবনেও কিন্তু ঘটবেই ঘটবে। তো আগামীকালের আপনাদের যে পাঁচ নম্বর যে রাশি, সে রাশির আগামীকালের টার্গেট নাম্বার, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6। এবং শুভ সময়, রাশিভিত্তিক যে শুভ সময়, 10:48 থেকে 10:48 থেকে 12:26 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। অর্থাৎ আমি যে নাম সময়টি বলছি এবং টার্গেট নাম্বারটি বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের ক্ষেত্রে হচ্ছে না, রাহু কবচ আপনারা পরিধান করুন, প্রাপ্তি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। যদিও নিজের জন্মছকটা, নিজের হস্তরেখাটা অনলাইনে আপনারা একবার দেখিয়ে নিন, যেখানে যদি আপনার সমস্যা থাকে সেই সমস্যার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। অর্থাৎ জীবনে সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সমাধান আছে। জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। নমস্কার, ধন্যবাদ।